বুঝতে পারছি আমাদের নেতৃবৃন্দরা এখানে আছেন, আমরা বন্দনা করলে অনেক লম্বা সময় করা যাবে, যেহেতু এটা কোনো দরবার নয়, আমাদের একটা সুন্দর আয়োজন হয়েছে, তার জন্য যতটুকু না হলেই নয়, চেষ্টা করলাম একদম ছোট পরিসরে বন্দনা গানটা রাখার জন্য। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, তিনি আমাদের দয়ার নবী, মায়ার নবী, সাফায়েতের কান্ডারি সরদারে দু আলম হযরত আহমদ মুস্তফা মাহমুদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই রাসুলের নামে একটা নাতে রাসুল রেখে আমি বসব। এরপর আমাদের মুক্তা আপু ওনার আসর বন্দনা করার পর আমাদের কমিটির পক্ষ থেকে যে পালা দেওয়া হয়েছে অবশ্যই সেই পালা করব। আপনারা শুনতেই পেরেছেন ইতিপূর্বে কিভাবে পালা গানটা হবে, এর দিক নির্দেশনা দিয়েছেন আমাদের ভাইজান, আমরা চেষ্টা করব সেইভাবে গাওয়ার জন্য। পার্শ্ববর্তী অনেক আল্লাহর ওলির দরবার আছে, সকলের দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি। ফালু শাহ বাবা এবং বুলবুল শাহ বাবা, আক্তার শাহ বাবা, এই আশেপাশে এরিয়ার মধ্যেই অনেক দরবার, সকলের দরবারের প্রতি ভক্তি আমার সম্মানের সাথে রেখেই আমি একটা নাতে রাসুল রেখে বসি। এরপর দেখা যাক কি হয়। এমন একজন লাইলি আছে ভবে মজনুনি যেই পাগল, এমন একজন
সম্মানিত সুধী, আজকের গানের